আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এপ্রিল 2024 কন্যা রাশির কেমন যাবে, আপনাদের ভাগ্য, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কেটে কেটে আপনারা দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। এটা একটা সার্বিক রাশিফল, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক আমি আলোচনা করছি না, কারণ এখান থেকে আমি আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে একটি কথা বলবো, এই মাসটা আমি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ বার্তাগুলো কিন্তু আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে। রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে নিন, কারণ 100 জন যদি কন্যা রাশির মানুষ থাকে, 100 জন 100 রকমের রেজাল্ট পাবে, কিন্তু বর্তমান যে গ্রহের পরিস্থিতি তার উপর কিন্তু এই প্রেডিকশনটা আমি করছি। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু 5ই এপ্রিলের পর থেকে কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। স্বাস্থ্যের জায়গা নিয়ে যে খুব বড় সমস্যা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এ মাসে নির্দেশ কিন্তু করছে। কন্যা রাশির আপনাদের এ মাসে, বিশেষ করে যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো। যাদের মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে আপনারা বেশ কিছু শুভ বার্তা কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ সেখানে আপনাদের জয় নিশ্চিত কিন্তু হবে কন্যা রাশির। কন্যা রাশির এ মাসে বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় ধরনের ঋণে যারা পড়ে গেছিলেন, সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদের ঠিক সপ্তমভাবে আপনাদের শুক্র অবস্থান করছে, আপনাদের ধনাধিপতি, বিজনেস যারা করছেন আপনাদের ভাগ্যাধিপতি, তুঙ্গক্রিয়া অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আর ভাগ্যের সাপোর্ট পাওয়া মানে কি, আপনাদের 100% জয় নিশ্চিত হতে চলেছে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো। আপনি ফুড রিলেটেড বিজনেস করতে পারেন, আপনি মেডিসিনের ব্যবসা করতে পারেন, আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস করতে পারেন, আপনি গার্মেন্টসের বিজনেস করতে, যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে এপ্রিল মাসে, লিখে রাখুন। অর্থাৎ কন্যা রাশির এপ্রিল মাস কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে এই মাসটা, অর্থাৎ বিজনেস ক্ষেত্র এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। বিবাহের জায়গাটা যদি বলি, বিবাহের জন্য কথাবার্তা হওয়া বা যোগাযোগগুলো কিন্তু হবে, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দারুণ যোগ কিন্তু সৃষ্টি করেছে এ মাসে কন্যা রাশির। এবং পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন আপনাদের কিন্তু খুব ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, দীর্ঘদিন এমন কোনো কাজ যেগুলো আপনাদের বড় ধরনের কোনো প্রজেক্ট আটকে ছিল, সেগুলো কাজ আপনাদের হবে, বা কোনো ড্রিল হচ্ছিল না, সে ড্রিলগুলো আপনাদের হবে, বা আপনাদের এ মাসে বিশেষ করে ভাগ্যের সাপোর্টে আপনারা কোনো প্রপার্টি লাভ এ মাসে করতে পারেন, কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ করবেন। এবং এর পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা এ মাসে কিন্তু লাভ পেতে চলেছেন। কর্মাধিপতি রাহুর সাথে যুক্ত রয়েছে, কর্মভাবে যদিও কোনো অশুভ করে দৃষ্টি নাই, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ কিন্তু থাকবে। আমি একটি কথা বলবো, কিছু কিছু ক্ষেত্রে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ মতপার্থক্য হতে পারে, সেই জায়গাটা অবশ্যই সাবধানে থাকুন। এবং পাশাপাশি কিছুটা শত্রুতা, অর্থাৎ আপনার উন্নতির কারণ কিছুটা শত্রুতা আপনার থাকবে, লগ্নে কেতু রয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে এনিমি প্রবলেম আপনাদের কিন্তু এ মাসে কিন্তু যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে। অষ্টমভাবে আপনার রবি অবস্থান করছে দ্বাদশপতি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় এ মাসের বাড়াবে, অর্থাৎ সেভিংসের জায়গাটা কিছুটা হলেও কম হবে, খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। এবং এর সাথে সাথে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে যদি বলি, প্রেমের ক্ষেত্রে আপনাদের
মোটের উপর দিয়ে কিন্তু ভালো কিন্তু যেতে চলেছে। প্রেমের ক্ষেত্রে নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই, কিন্তু শিক্ষা ক্ষেত্রে আপনাদের কিছুটা হলো চাপ কিন্তু থাকবে। অর্থাৎ যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন, এখানে আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু একটু হলেও চাপ কিন্তু এ মাসে কিন্তু থাকতে চলেছে। কন্যা রাশির এই মাসে বিদেশ থেকে অর্থাৎ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ কিন্তু পাবেন। কন্যা রাশি অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ফরেন থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের জমি জায়গা সংক্রান্ত যাদের সমস্যা চলছিল কিছুটা হলো আপনাদের এই সময় কাটবে। নিজস্ব কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। ধনাধিপতি আপনার সপ্তম গৃহে অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি সপ্তম গৃহে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে ভ্রমণযোগ রয়েছে এবং পাশাপাশি আপনাদের যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা কোনো দোকান ভাড়া দিয়ে চলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে। মান সম্মানের জায়গাটা কিছুটা আপনাদের হানি হতে পারে, মান সম্মানের জায়গাটা কিছুটা হলো চাপ আসতে পারে। এবং এর সাথে সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার মতন কিন্তু মানুষ কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাকে তেল মেরে কাজ করে আপনাকে কিন্তু ফেলে দেওয়ার কিন্তু লোক কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার খুব সুযোগ সন্ধানী এই সকল মানুষ থেকে একটু হলেও এড়িয়ে চলুন। কন্যা রাশি যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে খুব ভালো। যারা সেলস লাইনে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেমন চাপ থাকবে এবং মানসিক টেনশনটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর সাথে সাথে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন। কোনো গাড়ি কেনার সম্ভাবনা, কোনো বাহন বা কোনো ফ্ল্যাট বা বাড়ি তৈরি করা বা কেনার সম্ভাবনা কিন্তু প্রবল কন্যা রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটাতে অবশ্যই নজর দিবেন, পিতার স্বাস্থ্য নিয়ে একটু হলো টেনশনের জায়গা তৈরি হতে পারে। এবং মানসিক চাপ, মানসিক উদ্বেগ আপনাদের থাকবে। ভাইয়ের সাথে কিছুটা হলো মতবিরোধ, মতপার্থক্য, আর্গুমেন্টে জড়াতে পারেন। এবং এর সাথে সাথে যারা বড় ধরনের কোনো জায়গাতে ঋণ দিচ্ছেন বা টাকা ধার দিচ্ছেন, অবশ্যই সতর্কভাবে দিন। কিছু ক্ষেত্রে টাকা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অবশ্যই এই জায়গাতে লেনদেনের জায়গাটাতে আপনারা অবশ্যই সতর্ক হন আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে বেশ কিছু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসবে, অর্থাৎ হাতের যে সুযোগ, কারণ ভাগ্যপতি তুঙ্গগৃহে তো আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের সুযোগ আসার সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।